লক্ষগুণ বড় সূর্যের সামনে কি ঢাল হতে পারে চাঁদ? হতে পারে, কারণ পৃথিবী আর সূর্যের মাঝে ছোট্ট সেই চাঁদই দেয়াল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে, বাধা দেয় আলো আসতে। আর এই ঘটনাকেই আমরা বলি সূর্যগ্রহণ। আগামী 8 এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। তবে সব সূর্যগ্রহণের মতো একই সাথে পৃথিবীর সমগ্র অঞ্চল থেকে দেখা যাবে না এটি। আগামী 8 এপ্রিল উত্তর আমেরিকায় দেখা যাবে এই সূর্যগ্রহণ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা সহ ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এটি দেখা যাবে। এই সময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, এই জন্য ভোর কিংবা সন্ধ্যার মতো আলো দেখা যাবে আশেপাশে, সেই সাথে তাপমাত্রাও কমে যাবে। নিশাচর প্রাণী অর্থাৎ যেসব প্রাণী রাতে সক্রিয় থাকে তারা জেগে উঠবে। সর্বশেষ 1970 সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকার এই অঞ্চলটি থেকে। পরবর্তীতে আবার দেখা যাবে 2078 সালে। সূর্যগ্রহণটি যে অঞ্চলব্যাপী দৃশ্যমান থাকবে সেখানে প্রায় 4 কোটি মানুষের বাস, যারা এটি উপভোগ করতে পারবে। ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে, সে সময় চাঁদের গতিবেগ থাকবে ঘন্টায় 2400 কিলোমিটার।